নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম, ফের পরীক্ষা বিভ্রাট মাধ্যমিকে, এবার 15 মিনিট দেরিতে শুরু হলো পরীক্ষা ভাঙার পারে। শাস্তি দেওয়ার সাহস দেখাচ্ছে না কেন কংগ্রেস নেতৃত্ব, চ্যালেঞ্জ কমলাকে। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইন হবে, আকসর প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রী। চলে গেলেন শিলচরের বিশিষ্ট নাগরিক, সর্বজন শ্রদ্ধেয় অমরনাথ খান্ডেলওয়াল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ফের মাধ্যমিকে অনিয়মের ঘটনা কাছাড়ে, নির্ধারিত সময় থেকে 15 মিনিট পর শুরু হল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রের ভ্যানু সেন্টার ভাঙ্গারপাড় বিক্রমপুর গোলকনাথপুর উচ্চতর মাধ্যমিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে 9টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 15 মিনিট পর। কেন এমন হলো এ নিয়ে মুখ খুলছেন কর্তৃপক্ষ। যেখানে অন্য সব কেন্দ্রে 9টার সময় পরীক্ষা আরম্ভ হয়, সেখানে দেরি হলো, এর পেছনে কি রহস্য রয়েছে এই প্রশ্ন উঠছে। পরীক্ষা সুন্দর হয়েছে, কি কারণে লেট করে আরম্ভ হইলো পরীক্ষা? প্রশ্ন হয়েছিল আর শেষ হয়েছে কটা? শেষ হয়েছে তোমার 12:15। আচ্ছা ঠিক আছে, কি নাম কইছো? সাহা। পরীক্ষা ভালো হয়েছে? ভালো হয়েছে। কি পরীক্ষা আসলো আজকে? আজকে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স কি ছিল? রিয়াসিং। তো আজকে পরীক্ষা কয়টা আরম্ভ হয়েছে? 9:15 থেকে 12:15। 12:15 পর্যন্ত 15 মিনিট লেট করে এখানে আরম্ভ হইলো, জানো না? অন্য দলকে সমর্থনকারী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছে না কেন কংগ্রেস নেতৃত্ব, এমনই প্রশ্ন তুলেছেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। তিনি বলেন, এত কিছু ঘটে যাওয়ার পরও কংগ্রেস নেতৃত্ব অ্যাকশন না নেওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। কমলাক্ষ বলেন, কংগ্রেস নেতৃত্বের এমন আচরণে এটাই প্রমাণ হচ্ছে যে সবাই গোপনে হাত মিলিয়েছেন, নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই কংগ্রেস ত্যাগ করতে প্রস্তুত হয়েছেন। রবিবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বসত বাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর তারাপুর শিববাড়ি সংলগ্ন ক্ষুদিরাম সরণিতে। তারাপুর স্টেশন রোডে যানজট সমস্যা থাকায় দমকল বাহিনীর গাড়ি পৌঁছতে অনেকটাই দেরি হয়। দমকল বাহিনী পৌঁছোর আগেই 3টে বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 3 ঘন্টার লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কি হয়েছে এখানে? এখানে মানে আমরা সব ঘরের ভিতরে আসলাম, আমরা মানে সবাই পড়াশোনা হওয়াতে আসলাম আর কি। তারা সবাই ঘরে আসলো, আর যে ঘরে আগুন লাগছে তারা কি ঘরে আসলো না, তারা সাধ্য বাড়িতে গেছিলো। আমরা সব ঘরে পড়াতে আসলাম, একটা তারপরে একজন আঙ্কেলে উঠিয়া হয়েছে, গন্ধ পুরো পুরো গন্ধ বাইরে। আমরা বাইরে দেখছি, আমরা যারা ঘরে আসলো না তারা ঘরে পিছে দিয়ে আগুন লাগিয়েছে, কেমন লাগছে আমরা জানি না, হঠাৎ করে শর্ট সার্কিট হয়েছিল, তার লাগে মানে আগুন লাগিয়েছে। আমরা তারপরে বাইরেছি, বাইরে খুব নিবানির চেষ্টা করছি কিন্তু উপর নিচ্ছে না। তারপরে আমরা সবাই মিলে জল ডালছি, যতটুকু জিনিস আমরা পার করতে পারছিলাম কিন্তু পার করতে পারছি না। আমরা আমরা সব মানুষের বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা আসলো, তারা সবাই বার করছি ঘর থেকে। আমরা আমরা একদম বয়স্ক ঠাম্মা আসলো, তাদেরও বার করছি আমরা ঘর থেকে। সব জ্বলে গেছে, কেয়ার করে কিছু বাকি রয়েছে না, সব মানে সব জ্বলে গেছে আর কি। কতজন ফ্যামিলি আছে এখানে? এখানে আমরা 3জন ফ্যামিলি, আমরা 3জন বারাটি ফ্যামিলি, 3 পরিবার। হ্যাঁ, 3 পরিবার বারাটি আমরা। তুমি 3জন, 3ও বারাটি ঘর পুরো পুরো চলে গেছে, কিচ্ছু রয়েছে না, সব সাইজ গেছে একবারে। অত সময় আর আজকে নতুন একজন মানে বাড়িটির আইসে, তারা নতুন হল জিনিস রাখিয়া গেছে, তারা জিনিসও চলে গেছে আজকে। হ্যাঁ, আজকে হলে তারা হলে মিলতে যাই। গৌতম রায়। আপনার বাড়ি চলেছে? হ্যাঁ, আমার বাড়ি। কি হয়েছে? আগুন লেগেছে। কেমনে? তো শর্ট সার্কিট থেকে।
মানে কিভাবে কি হয়েছে পুরো ঘটনাটা বলো, কয়টার সময় ঘটনা ঘটেছে? তো 8:30 দিকে ঘটনা ঘটেছে। হ্যাঁ, 8:30 দিকে। আচ্ছা, আপনি এখানে কার বাসায়? এটা আমি দাসু দেবনাথের বাসাতে থাকি। ভাড়া থাকেন? হ্যাঁ, ক্ষুদিরাম সরণি। আচ্ছা, আপনি তখন আগুন লাগিয়েছে যখন তখন ঘরে ছিলেন নাকি? হ্যাঁ, তখন আমি ঘরে ছিলাম। কি দেখলেন, মানে কিরকম লেগেছে আগুনটা? ও তো হঠাৎ করে দেখি পিছন দিকে আগুন লেগে গেছে। তারপরে আপনার জিনিসপত্র একদম কিছুই বেরোতে পারছি না। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইনের জরিপের কাজ শীঘ্রই শেষ হবে। নয়াদিল্লিতে আকসার প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্তব। দিল্লি চলো অভিযানে বরাকের রেল এবং সড়ক যোগাযোগ নিয়ে খতিয়ান তুলে ধরেন রূপম। দিল্লিতে তাদের আলোচনা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সঙ্গে। সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা না হলেও এসডিওর সঙ্গে দেখা করে বরাকের বিকল্প সড়ক সংক্রান্ত স্মারকপত্র দিয়েছেন আকসার কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মধুমিতা দে, জয়শ্রী নাথ, সুকোমল দাস প্রমুখ। বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট এবং সেই সঙ্গে রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং জল যোগাযোগ অত্যাধুনিকরণের জন্যে আমরা দিল্লি গিয়েছিলাম। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার বিকল্প রেল সড়ক শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে শিলচর থেকে গৌহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং শিলচর থেকে মহিষাসনে বাংলাদেশ ট্রেন চলাচলের জন্যে আমরা আমাদের স্মারকপত্রে উল্লেখ করেছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং যে সার্ভে হয়েছিল সেই সার্ভের রিপোর্ট জুনের মধ্যে সাবমিট করার জন্য উনি তার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। আমরা অভিভূত এবং আমরা মনে করি যে আমাদের রেলের ব্যাপারে অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে এগিয়ে এসেছেন এইভাবে এগিয়ে এলে আমাদের খুব দ্রুতগতিতে আমরা শিলচর শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেল সড়ক বিকল্প রেল সড়ক বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। কমলাক্ষর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, তিনি হিমন্ত বিশ্ব শর্মার কথায় চলছেন। এই মন্তব্য করেছেন শিলচরের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, একসময় রাজনীতি থেকে বিস্তৃত হবেন কমলাক্ষ, তিনি দলের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেন অভিজিৎ। আমরা বিশেষ করে করিমগঞ্জ ও হাইলাকান্দিকে আমন্ত্রণ জানাই এবং আমরাও করিমগঞ্জে কোনো দলীয় প্রোগ্রাম বা দলীয় অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করি। সেই হিসেবে কর্মীসভাতে আমিও উপস্থিত ছিলাম। কর্মীসভা খুব সুন্দরভাবে এবং সবাই একযোগে প্রত্যেক কর্মীরা, এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, করিমগঞ্জের যেভাবে কমলাক্ষ দেবপুরকাস্ত দল ত্যাগের পর কর্মীদের মধ্যে যেভাবে মনোবল এবং যেভাবে কালকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন সভাতে, এর আগে হয়তো করিমগঞ্জে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। আমরা দেখেছি কিছুদিন আগে যখন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন বোরাজি করিমগঞ্জ সফরে গিয়েছিলেন, তখন ওনার সঙ্গে আমাদের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেবপুরকাস্ত ছিলেন, কিন্তু সেই সভাতে অল্প সংখ্যক কর্মীদের নিয়ে সভা করতে বাধ্য হয়েছিলেন এবং ভূপেন বোরাজি নিজেও এটাতে ক্ষুব্ধ হয়েছিলেন। চলে গেলেন শিলচরের বিশিষ্ট নাগরিক অমরনাথ খান্ডেলওয়াল। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 84 বছর।
তিনি ছিলেন শিলচর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাপক সদস্য। লায়ন্স চক্ষু হাসপাতাল নির্মাণে তার বিশাল ভূমিকা ছিল। এই হাসপাতালের তিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আমৃত্যু। বিভিন্ন সমাজসেবা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। রেখে গেছেন তিন ছেলে। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, হিন্দু মিলন মন্দির, একেচন্দ্র ল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আধুনিক শিলচরের তিনি ছিলেন এক স্থপতি। তার মৃত্যুতে শিলচরের শোকের ছায়া নেমে আসে। হেলথ লাইফ আয়ুর্বেদিক ডিভিশন এবং হেলদি ইউনিক লাইফ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হুল অমৃত জুস নামে ভিটামিন জাতীয় আয়ুর্বেদিক ঔষধ বাজারজাত করা হল। এর আনুষ্ঠানিক সূচনা করলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব দে। কাশ্মীরের বিখ্যাত ফল সি বাকথনের রস দিয়ে এই ওষুধটি তৈরি হয়েছে। এতে অনেক ধরনের রোগ মুক্তি হয় বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর আর কে সিং, ডক্টর বি সি নাথ, ডিরেক্টর সুজন রায়, কল্যাণ ঘোষ প্রমুখ। আজকে এই শুভ মুহূর্ত আমাদের কোম্পানি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে আপনাদের শুভ উপস্থিতির মাধ্যমে। আশা করি এই প্রোগ্রামটি আপনারা উপভোগ করবেন এবং আনন্দ করে এনজয় করে আমাদেরকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ। সবকো মালুম হ্যায় আজ হাম লোগোঁ নে এক সিড কো ইয়াহাঁ পর উপস্থিত কিয়া হ্যায় জিসসে হামারা এক এইসা জুস বানা জাতা হ্যায় জিসকা নাম হ্যায় ফুল অমৃত জুস। সবকো পতা হ্যায় বাত হাম লোগোঁ কো? তো ইস জুস মে এইসি খাসিয়ত হ্যায় কি ইসকো প্রেসার ওয়ালা ভি খা সকতা হ্যায়, সুগার ওয়ালা ভি খা সকতা হ্যায়, थायराइड वाला भी खा सकता है, कोलेस्ट्रॉल वाला भी खा सकता है। इन सब चीजों को हम लोग फेस करते हैं। हमारा जो टीम है, यूनिक हेल्थी लाइफ का जो टीम है, इस टीम ने अब तक पिछले 14-15 वर्षों में अच्छा अच्छा मेडिसिन को आपके बीच में रखा है। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000924769018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন।
এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেববাড়ি রোডের বিবেকানন্দ লেনে আগামী 20 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। কনক সংঘের পরিচালনায় আয়োজিত এই 16 প্রহর হরিনাম যজ্ঞ এবং ভাগবত পাঠ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উৎসব পরিচালন কমিটির সভাপতি কানু পাল, সম্পাদক মিঠুন দত্ত সহ কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকবেন ভারত সেবাশ্রম সংঘের গুণসিন্ধু মহারাজ, বিশিষ্ট অতিথি থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় ছাড়াও অন্যান্যরা। আজ এমনই জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি, সম্পাদক ছাড়াও উপদেষ্টা ধীরেন্দ্রচন্দ্র দাস, কনক সংঘ ক্লাবের সভাপতি শ্যামসুন্দর রায়, কীর্তন কমিটির কোষাধ্যক্ষ মান্না দাস প্রমুখ। সুন্দরবন হরিনাম সংকীর্তনে আমাদের কনকপুর মহাদেববাড়ি রোড বিবেকানন্দ লেনে সম্মুখীন হবে। বিগত 13 বছর কমপ্লিট হয়েছে, এইবার 14 নম্বর বছর। এই প্রোগ্রামের মধ্যে আছে 20 তারিখ আমাদের উদ্বোধনী ফিতাকেটে হবে। মহারাজি আসবেন ভারতের সেবাশ্রম থেকে, উনি ফিতাকেটে আমাদের উদ্বোধন করবেন। 1:30 সময় আমাদের ভোর সঙ্গীত থাকবে। পরের দিন সকালবেলা আমরা আইরনবাড়ার উদ্দেশ্যে রওনা হবো, সেখান থেকে মহাপ্রভুকে আনয়ন করে বিকেল পর্যন্ত মহাপ্রভুকে
রথযাত্রার মাধ্যমে পালকি সহ আমরা মন্দিরে এসে উপস্থিত হব। তারপর পরের দিন থাকবে 22 জানুয়ারি, ভোরবেলা আমাদের কীর্তন আরম্ভ হবে, 23 তারিখ পর্যন্ত চলবে। 23 তারিখের প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যাবেলায় 108 প্রদীপ উজ্জ্বলন হবে। 24 তারিখ আমাদের তবে কীর্তন শেষ হওয়ার পরে নগর পরিক্রমা, সেই নগর পরিক্রমা এবার আমরা চিন্তা করেছি এখান থেকে বের হয়ে শরৎপল্লী হয়ে রাঙ্গিয়াখাই আমাদের উৎসবস্থলে ফিরে আসবো, এবং উৎসবস্থলে দধিবঞ্জন হবে, দধিবঞ্জনের পর উৎসবের সমাপ্তি হবে। এটুকু আমাদের কীর্তনের প্রোগ্রাম। আমরা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এলাকাবাসী সর্বসাধারণকে নিমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করার জন্য। ধন্যবাদ। শিলচর তারাপুর শিববাড়ি সংলগ্ন ক্ষুদিরাম সরণিতে রবিবার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ দিল্লি থেকে ফিরে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 10,000 করে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। আজকে এই মুহূর্তে আমরা তারাপুর ক্ষুদিরাম সরণিতে, এই ক্ষুদিরাম সরণিতে গতকালকে রাত্রে একটি দুর্ঘটনা ঘটে যায়। আমরা জানি যে দাশু দেবনাথের ঘোড়ে আগুন লেগেছে, বিজয় দেবনাথের ঘোড়ে আগুন লেগেছিল, আর এই আগুনটা শর্ট সার্কিট হয়ে লেগেছে আমরা যতটুকু খবর পেয়েছি, আর এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারে আরও 3 জন ভাড়াটিয়েছিল, আরও 4 জন ভাড়াটিয়েছিল। তো মালিক সহ এই 5 পরিবারকে ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের সহযোগিতা করেছেন, কাছার হিন্দু মন্দির সহযোগিতা করেছেন। আমরা দলের কাজে, আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় কনফারেন্স হয়েছে, সেখানে আমরা দিল্লিতে ছিলাম, আজকে দিল্লি থেকে এইমাত্র এসেছি। আমরা সবাই দলের হয়ে খবরাখবর নিতে এসেছি, আর এই মুহূর্তে সরকার পরবর্তীকালে সেটা সাহায্য করবে, তার কী ব্যবস্থা রয়েছে তার জন্য আমাদের দল সেটা দায়িত্ব নেবে। এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করেছি, যাতে প্রাথমিক অবস্থায় তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন। এখানে 2 জন শিক্ষার্থী রয়েছেন, আমরা শুনেছি, তাদের সাথে কথা বলেছি যে একজন, একটি মেয়ে হায়ার সেকেন্ডারি ফাইনাল দিচ্ছে, তো ওর যাতে পরীক্ষাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইউনিক ক্যানেল সোসাইটির ব্যবস্থাপনায় শিলচরে আয়োজিত হল অ্যানুয়াল প্যাট ফেস্টিভ্যাল। রবিবার শহরের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে ফেস্টিভ্যালে অংশ নেন অসংখ্য পশুপ্রেমী। বিএসএফ এর বিশেষ ডগ প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মতন এবারও ইউনিক ক্যানেল সোসাইটি, আজকের দিন আমরা অ্যানুয়াল প্যাট ফেস্টিভ্যালটা করলাম। যারা আগেও পার্টিসিপেট করেছে নিশ্চয়ই জানবেন, এটা বেসিক্যালি গেমস অ্যান্ড ফান ইভেন্ট, এটা নানান ধরনের গেমস অ্যান্ড স্পোর্টিং অ্যাক্টিভিটি থাকে। মিডিয়াম লার্জ স্মল ব্রিডের জন্য হার্ডল রেস হয়, র্যাম্প ওয়াক হয় মিডিয়াম লার্জ স্মল জায়ান্ট ব্রিডের জন্য। তো এবছর একটু ডিজেক্টেড আমরা, পার্টিসিপেশন কম, 60-65 জনের মতন হবে, বা একটু অ্যারাউন্ড 100 হতে পারে, আমি এক্সাক্ট কাউন্টটা বলতে পারছি না। 2 বছর আমরা করতে পারি না এই নানান কারণে, আগামী বছর আবার করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতার দরকার, সবাই থাকবেন, এটা ওপেন শো, সব ব্রিডের ডগসকে অ্যালাউ করা। এটা বিশেষত্ব হলো আমরা লোকাল ডগসকে এনকারেজ করার জন্য এই শোটা করি। চ্যাম্পিয়নশিপ শো, লোক বাইরের থেকে ডগস নিয়ে এসে পার্টিসিপেট করে চলে যায়, শিলচরে কেউ কম্পিট করতে পারে। এই শোর বিশেষত্ব হলেই শিলচরের লোক কম্পিট করবে। আমি আবারও বলছি, সামনে বছর যখন হবে আপনারা সবাই নিয়ে আসবেন, এই শোটা আপনাদের জন্যই। বাইরের থেকে আমরা এই শোটা কাউকে অ্যালাউ করি না, বাইরের জন্য একটা চ্যাম্পিয়নশিপ শো হয় যেটাতে লোক বাইরের থেকে আনে, সেটাতে শিলচরে কেউ পার্টিসিপেট করতে পারে, ওদের একটা দুঃখ থাকে, তাই আমরা এই শোটা করি, তাদের শিলচরের লোক লোকাল ডগস নিয়ে এসে পার্টিসিপেট করতে পারে। শিলচরের লোক সেভাবে এবছর আসেন নাই, আমাদের অত কোনো ত্রুটি রয়ে গেছে, সামনের বছর আবার করব, আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন, পার্টিসিপেট করবেন। পিএইচই প্রকল্পে কাজ করা স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান দেওয়ার দাবি জানিয়েছে পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। সাংবাদিক বৈঠকে এই দাবি তুলে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক বাহন নবসূদ্র। স্বেচ্ছাসেবকদের শীঘ্রই কর্মসংস্থান না দেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পরিষদ। আজকে হাইলাকান্দি জেলার আলগাপুর দা মেগা স্কিমের বিগত দিনের কর্মচারী ভলান্টিয়ার এর ডাকে আমি বাপন মসুদ্র স্টেট কমিটির সেক্রেটারি হিসাবে পিএইচই স্থায়ী কর্মচারী পরিষদের এই সভায় উপস্থিত হই। ওনাদের আমাদের পিএইচই ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন সময় ওনারা দাবি দাওয়া দিয়েছেন সরকার, তথা আমার পিএইচই ডিভিশনে হাইলাকান্দির
ডিভিশনে যে ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি বেশি সরকারের কর্তৃক অর্ডার থাকা অবস্থায়ও কিন্তু আমাদের পিএইচই ডিপার্টমেন্টে কোনো সুরাহা দেওয়া হচ্ছে না কর্মসংস্থান। আজকে 10-15 বছর যাবৎ থেকে কাজ করে আসছেন পানি যোগান প্রকল্পতে, সেই প্রকল্পতে কর্মচারী আমাদের এই ভলান্টিয়ার স্টাফরা, আমাদের লিস্টেড ভলান্টিয়ার পিএইচই ডিপার্টমেন্টের, কিন্তু আমাদের 2020 যখন গাইডলাইন এসে যায় তখন মেগা স্কিমের এই মিউনিসিপালিটি এবং টাউন স্কিম যেগুলো আছে এগুলো আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো জলবিদ্যুৎ পোস্ট দেওয়া হয় না। ওদিকে আমাদের পিএইচই ডিপার্টমেন্টের কাছে আমরা দাবি জানাই এই ভলান্টিয়ার স্টাফদিকে অতিসত্বর আমাদের জল জীবন মিশন শেষ হওয়ার পথে অতিসত্বর যদি 1 সপ্তাহের ভিতরে আমাদের ভলান্টিয়ার এই মেগা স্কিম আরবান স্কিম মিউনিসিপালিটি এবং এনএনপির আন্ডারে সমস্ত আসামের যতগুলো আমাদের ভলান্টিয়ার আছেন ওনাদেরকে কর্মসংস্থান যদি ব্যবস্থা করে না দেন আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের ওনাদেরকে পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থা করা লাগে আমাদের করা হবে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিধায়ক নিজামের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আলগাপুর চকচাঁদপুর গ্রামের মানুষ। স্থানীয়রা বলেন প্রতিশ্রুতি দিয়েও গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান করেননি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তারা বলেন নিজাম ভাওতাবাজির রাজনীতি করছেন, আগামী নির্বাচনে ইভিএমে নিজামকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার আজিরুদ্দিন মজুমদার, আব্বাসউদ্দিন লস্কর, আঙ্গুরা বিবি লস্কর প্রমুখ। জানকী বাজারের সোনা আইসে আইয়া তারা 40টা রিং করার প্রতিশ্রুতি নিছে, লিস্ট নিছে, নেবার পরে পরে একদিন আইসে আইয়া কইছে আপনারা যদি 3,000 করে দেন তে আপনারা জইব রিং করে যদি দেন তে আপনারা রিং কইব আর নাইলে আপনারা রিং কইতো না। আমরা জিগাইলাম 3,000 খানে বলে এটা এমএলএ থাকি লইয়া সারার বাট আছে, অফিসার বাট আছে, জামাল ভাইয়ের বাট আছে, অফিসার এমএলএ থাকি লইয়া সারা আছে, জামাল ভাই জামাতান কেটার ইয়ো এবুর কেটার লগে খালেই তো আমি যে মরিস হই কেটার বাট আছে। আর অবশ্য খাস করে নাজিমউদ্দিন তারও বাট আছে, পয়সা ছাড়া হইতো না তে আপনার যখন দেখা যায় হাজার তো পয়সার বিনিময় ছাড়া হইলো না, 4টা রিংক হইছে তখন দেখা যায় এটা তো 4টা হইছে তারা পয়সা দিতে পারছে করে হইছে, আমরা দুঃখে মানুষ দিতে পারছি না হইছে না। আমরা স্বাধীনতার 75 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা মনে করছি আমরা হাজি নিজামুদ্দিন দিয়ে আমন্ত্রণ করি আনিয়া মনে করছিলাম ইলেকশনের সময় আনিয়া তাই আইসিলা তে মনে করছিলাম আমরা মনে পানির দুঃখ যাইব, এখন তো স্বাধীনতার পরে 75 বছর হয়ে গেছে আমরা ও সব একরাই রইয়া গেছে, আজ পর্যন্ত তাই মানুষও নাই তাই কেটার ফাটাইন, কেটার ফাটানির পরে লিস্ট নেই, আজ দিব খাইল দিব বাজার যাই গিয়ে ফাঁসার উপরে বিনিময় তাই একদিন আইয়া তাই নিজে ইলেকশনের সময় আমরা প্রতিশ্রুতি দিছিলা, যার পরে তাই কইছ আমি ইলেকশনে হারি প্লাস জিতি যেটা হোক তোমার তান পানির আমরা সিদ্ধান্ত করে দিমু বা পানীয় জলের আমি সমাধান করে দিমু, আমি হারি জিতি আমি রিঙ্ক 40টা সমাধান আমি দিয়া দিমু, আজকে কেন চকচাঁদপুরের মাঠে আজকে আমি প্রতিজ্ঞা করিয়া গেলাম। যোগ সচেতনতায় পায়ে হেঁটে 3টি দেশ ভ্রমণে বেরিয়েছেন কর্ণাটক মাইসুরের বাসিন্দা আন্তর্জাতিক যোগ শিক্ষক কৃষ্ণ নায়ক। নেপাল এবং ভুটান ভ্রমণ শেষে এবার তিনি ভারত ভ্রমণ করছেন। গত শনিবার ধলাইর পুটিখাল জিপির 16 নম্বর গ্রামে প্রবেশ করতেই দিলীপ চৌহান নামের স্থানীয় এক ব্যক্তি তাকে সম্বর্ধনা জানায়। স্থানীয় ভজন দাসের বাড়িতে রাত্রিবাস করে রবিবার সকালে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ নায়ক। মেরা নাম কৃষ্ণ, মৈসুরু কর্ণাটকা স্টেট সে আ রা হুম। কর্ণাটকা স্টেট সে পুরা ভারত মতলব 28 স্টেটস, নেপাল ভুটান, 3 রাষ্ট্র কমপ্লিট পেদল যাত্রা, যোগা আর পর্যটন কে বারে মে জাগরুক করনে কে লিয়ে মাই প্রফেশনাল ইন্টারন্যাশনাল যোগা টিচার হুম, সার্টিফাইড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি। স্যার ইয়ে পেদল যাত্রা করনে কে লিয়ে মেইন রিজন হর রোজ আমারে সারে স্কুল কলেজ স্টুডেন্ট লোগো কো মারি জেনারেশন লোগো কো যোগ কে বারে মে জানকারি দে রা হুম। মতলব যোগা ইয়ে পেদল যাত্রা 16 অক্টোবর 2022 মৈসুরু কর্ণাটকা স্টেট সে স্টার্ট হো গয়া স্যার, अभी तक 1 साल 4 महीना कंप्लीट हो गया, लगभग 11,000 किलोमीटर पैदल तक कर चुके हैं और ये 16 स्टेट आज मिजोरम से अभी पूरा मिजोरम में एंट्री हो गया तो पूरा हो गया, आज ये सिलचर साइड जा रहा हूँ। ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हमारा योग, हमारा देश का कला है, हमारा परंपरा है, हमारा गर्व भी है, इसलिए एक योग शिक्षक के रूप में ये मेरा कर्तव्य है, इसलिए हमारे सारे स्कूल कॉलेज स्टूडेंट। क्या पतंजलि का हो गया? नहीं नहीं, गवर्नमेंट ऑफ इंडिया से। अच्छा, वो अलग है, आयुष का गवर्नमेंट ऑफ इंडिया से अलग है वो। ये योगा के बारे में मतलब योगा क्या है, योगा का फ़ायदा क्या है, स्टूडेंट लाइफ में योगा क्यों चाहिए, आज पूरा दुनिया योगा के पीछे क्यों भाग रहे हैं और योगा के पीछे साइंस क्या है और मेडिटेशन क्या है, प्राणायाम क्या है, योगासन क्या है, ये सारे चीज़ के बारे में स्टूडेंट लोगों को जानकारी दे रहा हूँ।
अच्छा है सर, अच्छा चल रहे हैं सब लोग। आपका नाम फिर से बता देंगे तो अच्छा होगा। मेरा नाम कृष्णा नायक, मैसूर कर्नाटका स्टेट। प्रशासन के बुड़ो आंगुल देखिए शिलचर शहर विभिन्न एलाकाय তীর খেলার রমরমা ব্যবসা চলছে। দিনের পর দিন এই অবৈধ কারবার মাথাচোরা দিয়ে উঠলেও পুলিশের কড়া ব্যবস্থা চোখে পড়ছে না কারোরই। শিলচরের ইটখলা, ঘনিয়ালা, ক্লাব রোড সহ বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে তীরের কারবার। এমনই কিছু দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ফের পরীক্ষা বিভ্রাট মাধ্যমিকে, এবার 15 মিনিট দেরিতে শুরু হলো পরীক্ষা ভাঙার পারে। শাস্তি দেওয়ার সাহস দেখাচ্ছে না কেন কংগ্রেস নেতৃত্ব, চ্যালেঞ্জ কমলাকে। শিলচর লঙ্কা বিকল্প রেল লাইন হবে, আকসর প্রতিনিধি দলকে আশ্বাস রেলমন্ত্রী। চলে গেলেন শিলচরের বিশিষ্ট নাগরিক সর্বজন শ্রদ্ধেয় অমরনাথ খান্ডেলওয়াল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।